15 আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাভীত শোকের দিন। 1975 সালে এই দিনে ঘাতক চক্রের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে এই দিনে হত্যা করা হয়। তাই বিশ্ব মানবতার জন্য আজকের দিনটি কলঙ্কের। বাঙালি জাতি 1975 সাল থেকে এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে অন্তরে ধারণ করে আসছে। তাই বঙ্গবন্ধু দেখা স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের অনেকেই নিরন্তরভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম একজন ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জ, যিনি প্রতিষ্ঠা করেছেন উত্তরণ নামের একটি ফাউন্ডেশন, যা প্রতিনিয়ত মানব কল্যাণে ও সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তরণ ফাউন্ডেশনের ধারাবাহিকতায় আজ 15 আগস্ট 2020 তারিখে মুন্সীগঞ্জের লহুজংয়ে এক স্কুল প্রাঙ্গণে 500 দিদিকল্লিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন উত্তরণ ফাউন্ডেশন। ঢাকা শহরের বড় বড় নামকরা হাসপাতাল থেকে একাধিক ডক্টর এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। বেদেপল্লিতে স্বাস্থ্যসেবা প্রদানকালে ডক্টর আনারুল রহমান ব্রেকিং নিউজকে বলেন, আজকে এই বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে জাতীয় শোক দিবসে উক্ত প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জের জেলা পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সন্তান তানিয়া হক শোভা। সাথে ছিলেন মাহবুব রহমান, ম্যানেজার, সিটি ব্যাংক বনানী শাখা। বীর মুক্তিযোদ্ধা সন্তান তানিয়া হক শোভা এই সময় বেদেপল্লিদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্যসেবা নিতে আসা সকল মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যান। তানিয়া হক শোভার থেকে প্রাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে বেদেপল্লিতে এক নারী ব্রেকিং নিউজকে বলেন, উত্তরণ ফাউন্ডেশনের থেকে তানিয়া হক শোভা আমাদেরকে মাস্ক দিয়েছেন, আমরা খুব সন্তুষ্ট। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আসা ডাক্তারদের গাইনি অর্থোপেডিক মেডিসিন গ্রুপে ভাগ করে 4টি বুথে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বেদেপল্লির প্রায় 500 নারী পুরুষ বৃদ্ধ সহ সকলেই বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবা গ্রহণের পরে উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিআইজি হাবিবুর রহমানের উদ্দেশ্যে বেদেপল্লির বাসিন্দারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেভাবে কাজ করে আসছেন সত্যি আল্লাহর কাছে দোয়া করি উনি যেন দীর্ঘজীবিত হন। উত্তরণ ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা শেষে বেদেপল্লিদের মাঝে গামছা, সাবান, মাস্ক প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান তানিয়া হক শোভা ও উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেদেপল্লিতে নির্মিত উত্তরণ স্কুল পরিদর্শন করেন এবং তিনি বেদেপল্লির বাসিন্দাদের খোঁজ খবর নেন। উত্তরণ যা মানুষের এখন মুখে মুখে, উত্তরণ হচ্ছে একটি ফাউন্ডেশন যা এখানকার বেদেপল্লির সকল শিশুদের নিয়ে কাজ করে এবং এই সম্প্রদায়কে নিয়ে কাজ করে, যেখানে অসহায় মানুষগুলো তারা প্রতিনিয়ত উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে সেবা পেয়ে থাকে আর এই সকল শিশুরা উত্তরণ স্কুল থেকে পেয়ে থাকে শিক্ষা। রাইয়ান হোসেন, ব্রেকিং নিউজ, মুন্সীগঞ্জ।